ঈদের দিনকে সকাল তো পুরো ঘরেই কেটে গেল, এবার বিকেলবেলাতে বেরিয়েছি আমি আমার বর একটু মামার বাড়ি যাওয়ার জন্য। তো দেখো এখন রাস্তাতে এত ভিড়, ঈদের দিনকে না একটু এরকম ভিড়ই থাকে, আর প্রত্যেকবারের মতন রেলগেট পড়ে গেছে যাওয়ার সময়। তো রেলগেটে এখন দাঁড়িয়ে আছে, ট্রেন গেল, যতবার আমরা এখান থেকে যাবো রেলগেট তো পড়বেই। তারপর যাওয়ার পথে না ভাইয়ের জন্য কিছু কিনে নিলাম, তার মানে আমার মামার ছেলে আছে ছোট, তার জন্য ভাইয়ের জন্য একটু চিপস নিয়ে নিলাম, আইসক্রিম সবার জন্য নিয়ে নিলাম। তারপরে আমরা ওখান থেকে চলে আসি মামার বাড়ি, আর আমার বাড়ি থেকে আমার ফ্ল্যাট থেকে মামার বাড়ি একটু কাছে। তারপরে এসে এখানে আইসক্রিম খাই বসে, আর সারাদিন তো উল্টো পাল্টা খেয়ে খেয়ে আর কিছু খেতেই মন করছিল না, কেন এত খাওয়া দাওয়া হয়ে যায় না ঈদের দিন। তারপরে আমাদের আরেকটু জায়গায় যাওয়ার ছিল, সেখান থেকে ঘুরে আসি। তারপরে বাড়ি আসার সময় আমরা একটা দোকানে যাই, সেখানে লস্যি খেতে, লস্যি খেতে না লস্যি প্যাক করে নিয়ে আসতে গিয়েছিলাম, কারণ বাড়ি এসে সবার সঙ্গে খাওয়া বলে। আর আসার সময় ফুচকার দোকান খোলা পেলাম, ফুচকাটাও প্যাক করে নিলাম। রাত্রি 8টা বেজে গেছিল, তবুও না আমার বর ফুচকা খাচ্ছিল ওখানে, ও খেলো আর আমি না প্যাক করে নিয়ে এসেছিলাম। তো বাড়ি এসে সবাই মিলে বসে বসে সব ফুচকা খেলাম, আর এখানকার ফুচকাতে না পেঁয়াজ দিয়া থাকে, আর ফুচকাটা খেতে অনেক ভালো লাগে। তোমরা কোনোদিন পেঁয়াজ দিয়ে ফুচকা খেয়েছো নাকি কমেন্ট করে বলো। আমাদের এখানে একজনকার কাছে এই পেঁয়াজ দিয়ে ফুচকা পাওয়া যায় আর খেতে ভালো হয়।